কথায় আছে, যায় দিন ভালো, আসের দিন খারাপ। যখন যে অবস্থায় আছি সে অবস্থাকে, সেই দিনটাকে ভালো বলতে হবে, কারণ সামনের দিনগুলি যে ভালো যাবে, ভালো হবে, সেটার কোনো গ্যারান্টি নেই। সামনের দিন হয়তো আরও বেশি জটিল, কঠিন জীবন আসতে পারে, তাই পরে করব ভেবে কাজকে ফেলে না রেখে যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় করে ফেলা আমাদের সবারই উচিত। তাহলেই আমাদের সংসার, আমাদের জীবন অনেক সুন্দর, সুখময় হয়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস। আমি ফারানা ইসমিন, নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি আজকে পুরনো কিছু গাটির কাপড় নিয়ে বসেছি, এগুলো আমার আসলে কয়েকদিন থেকে জমে পড়ে আছে আর কি, স্টকে কিছু করব এটা ভেবে ভেবে রেখেছি। পুরনো, অনেক পুরনো কিছু টুকরা কাপড় কিছু কিনেছি কম দামে, তো সেরকমই কিছু কাপড় আমি নিয়ে বসেছি, কারণ আমি কিছু রানার বানাবো টেবিলের। আসলে রানার কিনতে গেলে, টেবিলের কোনো রানারের সেট কিনতে গেলে 1000-1200-1400 এরকম পড়ে। আবার হচ্ছে কমন, একদমই সবার ঘরে ঘরে এই জিনিসগুলো, এই রানারগুলো কমন থাকে, সেই কারণে আমি চিন্তা করলাম আমি আমার মতো করেই করব। তো আমি এই যে আমার যে ঘরে থাকা রানারটা ছিল সেটার মাপ নিচ্ছি, এটার চড়াটা নিচ্ছি 13 ইঞ্চি, আর লম্বাটা আসলে আমার যে কাপড়গুলো সেগুলোর সাইজ অনুযায়ী আমি লম্বার মাপটা নেব, কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে সেটার কোনো সমস্যা নেই। তো আমি এখানে 14-14.5 ইঞ্চি চড়া নিচ্ছি, কারণ সেলাইতে 1.5 ইঞ্চি যাবে সেই কারণে। আর আমি রানারগুলোর যে শুধু ডাইনিং টেবিলে দিব তা না, আমার ড্রেসিং টেবিলের উপরে দিব, আমার টি টেবিল, কফি টেবিল, আমার যে যে জায়গাগুলোর উপরে রানার দিলে দেখতে ভালো লাগে সেই জায়গাগুলোতে দিব, এই কারণে আমি রানার তৈরি করব। সেই কারণে অনেকগুলো কাপড় নিয়ে বসেছি, যেটার সাথে যেটা যায় দেখতে ভালো লাগবে সেটাই আমি নিচ্ছি। তো এখানে আমি এটা ডাবল মাপ নিয়ে, যেটা আমার বাসায় ছিল সেটার ডাবল মাপ নিয়ে কতটুকু সেটা দেখছি, তো সেই মাপ অনুযায়ী চেষ্টা করছি, যদি ওইটার মাপে কোনোটা হয়ে যায় ওইটার মাপে কোনোটা বানাবো, আর কোনোটা হচ্ছে ছোটো বড় হলেও সমস্যা নেই। তো আমি সবগুলো আমার সাইজ মতো কেটে নিয়েছি, পরে দেখাবো। তো আপনারা চাইলে এরকম যে শাড়িগুলো আমাদের পড়ে আছে, টুকরা কাপড় পড়ে আছে, সেগুলো দিয়ে এরকম রানার করে নিতে পারেন। তো আমরা আসলে এই কাতান শাড়িগুলো অনেক দিন পরে থাকে, আমরা পরি না, তো না পরে আসলে জমিয়ে রাখার চেয়ে কাজে লাগানো বেটার না। তো সেই হিসেবে আমি এটা দিয়েও রানার বানাবো, তো সেটা ইনশাল্লাহ পরে আরেকদিন ভিডিওতে দেখাবো কীভাবে করবো, রানার সহ অন্যান্য অনেক কিছু করবো এই শাড়িটা দিয়ে। এটা আমার বিয়ের পরে আপনাদের বাড়ি সৌদি আরব থেকে এনেছিল, তো আমি মনে হয় 1-2 দিন পরেছি, এর বেশি আর পরাই হয় না, কারণ কাতান শাড়িগুলো পরতে অনেক গরম লাগে, ভালো লাগে না। আর আমরা যেহেতু একটু হেলদি, কাতান শাড়িগুলো আরও বেশি মোটা লাগে আমার কাছে, এই জন্য আর ভালো লাগে না, এই জন্য আমি এটা আসলে পরি না। তো এটা দিয়ে আমি যেহেতু পরেই আছে, তো আমার ঘরের কাজে, আমার যদি সাংসারিক কাজে সেটা লাগাতে পারি তাহলে পড়ে থাকার চেয়ে আমি সেটা বেটার মনে করি। তো আপনারা চাইলে এরকম ওড়না, পড়ে থাকা শাড়ি এরকম নিয়ে রানার সহ অন্যান্য অনেক কিছু বানাতে পারেন, সেটা আমি ধীরে ধীরে শেয়ার করব। তো এখন আমি যেগুলো কেটে নিয়েছি, যে আমার অনেক আগের একটা ল্যাপের কভার অথবা বিছানা চাদর হবে, এটাতে দাগ পড়ে গিয়েছে পুরনো, সেটা আমি নিয়েছি এটাকে নিচে আস্তর দেওয়ার জন্য। আর যে নেটটা দেখছেন সেটা আমি খুবই কম দামে পেয়েছিলাম, তো দেখতে ভালো লেগেছিলো, এই জন্য আমি অনেক মানে 2-3 গজের মতো কাপড় নিয়েছিলাম। তো এটা অনেক আগের পুরনো, কিছু করব ভেবে এনেছি, একদম যে রানার বানাবো সেটা না, কিছু একটা করব এটা ভেবে কিনেছিলাম, তো পড়ে আছে। আজকে ভাবলাম যে না, এটার সাথে একটু কন্ট্রাস্ট করে, যে লেপের কভারটা একটু মোটা এটা, তো সেটার সাথে এটা ভালোই লাগতেছে কন্ট্রাস্ট করে, আমি একটু রানার এবং চারটা এটার সাথে প্লেট রানার করে নিয়েছি ছোটো আর কি। তো এখন রানার করার পরে, মানে কেটে নেওয়ার পরে চিন্তা করতেছি আসলে শুধু এমনি ভালো লাগবে না, তো আমার কাছে এই লেসগুলো আমি 5 টাকা দামে আসলে কিনে নিয়েছি, অনেকগুলোই 5 টাকা করে অনেক লেস যখন পাই, বিশেষ করে এখন তো ফুটপাতে অনেক কিছু বিক্রি হয়, তো সেখানে একটু জিনিস দেখতে ভালো লাগলে, কম দামে হলে আমি আসলে কিনে নিই, কারণ কখন কোনটা লেগে যায় বলা যায় না, তো সেই কারণে রেখেছি। তো এখন ভাবলাম যে লাল এটার উপরে আমি কন্ট্রাস্ট দিব। এটাও একটা কাপড়, এটা অনেক আগের, আমার আসলে কী জন্য কোথা থেকে এসেছে আমি নিজেও জানি না,
এখন এই কাপড়গুলোর ভিতরে পেয়েছি। তো এখন দেখতেছি রানারের সাইজে এই কাপড়টা, তো এটার সাথেও আসলে এটা আর নিচে কোনো আস্তর দিব না, শুধু এটাই দিব। তো চিন্তা করলাম এই লেসটা দিই, এটাও অনেক আগের যে আমি এগুলো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ভেদে রেখে দিয়েছি, তো এখন কাজে লাগাচ্ছি আর কি। তো একটু যেহেতু এখন আমরা লকডাউনে ঘরে বসে আছি, একটু মাইন্ডটাকে একটু অন্যদিকে নেওয়া আর আমাদের সাংসারিক এই কাজের জিনিসগুলো একটু একটু করলে আসলে নিজের কাছেও ভালো লাগবে। আর আনকমন একটা জিনিস যদি নিজের ঘরে থাকে তো সেটা তো কাজেই লাগে। তো আমার অনেক কিছুর উপরে এই রানারগুলো আসলে লাগে, তো যেগুলো আছে সেগুলো অনেক পুরনো হয়ে গেছে। তো এটা একটা আমার যেটা এখন কালো দেখতে পাচ্ছেন, সেটা আমার একটা সোফার কাভারের কাপড় ছিল। তো একটা টুকরা এখান দেখতেছি এরকম চিকন, এটা ছোটো, তো ভাবলাম যে এটাও করি। তো আর এই যে চিকনের কাপড়টা ছোটো একটা টুকরা ছিল, সেটাকে আমি এই যে টুকরা টুকরা এগুলোকে জয়েন্ট দিয়ে দিয়ে মানে উল্টা ফিটে আমি লাগিয়ে সেলাই করে নিয়েছি। এখন বাও ফিটে কোনাটাকে কীভাবে করেছি দেখতে পাচ্ছেন, যে কোনাটাকে একটুখানি আমি কেটে নিয়েছি বরাবর যে কর্নারটা, যেন উল্টাতে সুবিধা হয়। এখন বাও ফিটে আমি উল্টিয়ে একটু বর্ডার করে নিচ্ছি। এভাবে করে দিলে একটু দেখতে কালোর সাথে অফ হোয়াইট সাদা যেটা সিলভার সেটা দেখতে ভালো লাগবে। আর এটার কালোর ভিতরে যে প্রিন্টটা সেটাতেও সিলভার প্রিন্ট আছে, এই কারণে ভাবলাম যে ছোট্ট একটু কাপড় ছিল সেটাকে আমি কেটে কেটে টুকরা টুকরা করে করে অনেকক্ষণ লাগিয়ে এটা সেলাই করে নিচ্ছি। আসলে আমার যে মটর ছিল সেটাতে অনেক তাড়াতাড়ি হয়ে যেত, এখন যেহেতু হ্যান্ডেল দিয়ে করতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে অনেক সময় লেগেছে এই কাজগুলি করতে, তো আমার 2-3 দিন লেগেছে। একটু একটু করে আমি সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে নামাজ কালমার ফাঁকে ফাঁকে করে নিয়েছি। আর আমরা মহিলারা আসলে যখন নামাজ পড়ার সময় যখন থাকে না আর কি, নামাজ পড়া হয় না, তখন কিন্তু এই কাজগুলি করতে পারি, তখন কিন্তু অনেক সময় কিন্তু আমাদের থাকে। সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো একটু একটু করলে, একদম যে সংসারের সব কাজ ফেলে রেখে করব তা না, একটু একটু সময় নিয়ে নিয়ে আমরা এই কাজগুলি করলে আমাদের অনেক হেল্প হবে, অনেক টাকা বেঁচে যাবে। তো চারিদিকে লাগিয়ে নেওয়ার পরে আমার কাছে এই যে এগুলো ছিল কিছু গলা, তো এগুলো আমি আসলে কিনে রেখেছি। আমি যেহেতু একটু ওই লাইনে আছি, সেই হিসাবে কাপড়ের লাইনে আছি, কখন কোনটা লাগে সেই কারণে রেখেছিলাম। তো এখন আমি গলাকে এই কর্নার দুই কর্নারে লাগিয়ে দেখতেছি কোনটা ভালো লাগবে, কিন্তু এটা মোটা, আমি লাগিয়ে দেখছি কিন্তু ভালো লাগতেছিল না। তো আরেকটাও দেখতেছি, ওইটাও একটা গলা, তো আসলে কোনটা দিলে ভালো লাগবে, একদম সিম্পল চারিদিকে বর্ডার দেওয়ার পরে বেশি একটা ভালো লাগতেছিল না, সেই কারণে আমি আবার এই কর্নারের যেহেতু গলাগুলো ছিল মনে হয় দিলে ভালো লাগবে, এর জন্য দেখতেছি আর কি দেখে খুলে খুলে। তো এগুলো কয়েক ধরনের গলা, এগুলো অনেক কম দামে পেয়ে আসলে 10-5 টাকা করে করে দেখে কিছু কিছু নিই, তো কখন আসলে কী কাজে লেগে যায় তখন তো আসলে বোঝা যায় না। তো আসলে যখন দরকারের সময় অনেক টাকা দিয়েও কিন্তু অনেক কিছু পাওয়া যায় না। এই যে আমি এখন চিকন যে গলাটা সেটাও লাগিয়ে দেখতেছি, আর এটাও একটা ইয়ক টাইপের, এগুলো সুতার সবগুলোই মানে কুশি কাটার কাজের যে ইয়েগুলো গলাগুলো, তো খুবই মজবুত আর দেখতেও খারাপ না, সুন্দর, মানে অফ হোয়াইট তো দেখতে ভালোই লাগতেছে। তো আমি দেখতেছি কিন্তু এই যেটা ইয়ক মাঝখানে বসিয়েছি সেটা যদি দুইটা থাকতো দুই মাথায় দুইটা লাগাতাম, এটা শুধু একটা মাঝখানে দিয়ে দেখছি বেশি হিজিবিজি হয়ে যায়। তো তারপরে আমি কীভাবে করেছি পরে লাস্টে দেখবেন, এখন আমি জাস্ট দেখে নিয়েছি আর কি কোনটা দিলে ভালো লাগবে। তো এখন আমি যে শুরুতেই দেখতে পেরেছেন একটা টিস্যু কাপড়, সেটার নিচে আসলে কী কাপড় দিব, আমার কাছে অন্য কোনো কাপড় ছিল না, শুধু অরেঞ্জ কালারের এই কাপড়টা ছিল। তো সে কারণে নিচে যেহেতু এটার টিস্যুর উপরে ফুলগুলো অরেঞ্জ কালারের, সে কারণে আমি একটু কন্ট্রাস্ট করে নিচে এই মোটা, এটা একটা সেলোয়ারের কাপড় হবে হয়তো আমি কিনেছিলাম, এটাও একটু কম রেটে পেয়েছি তখন নিয়েছি, কখন আল্লাহ ভালো জানে। তো এখন যেহেতু অরেঞ্জের সাথে একটু কন্ট্রাস্ট করে আমি এই হালকা এই লেমন টাইপের টিস্যুর ভিতরে কাজ করা, এগুলো একটু দামি কাপড় কিন্তু 2-2.5 গজ কিনেছিলাম, সেটা দিয়ে আমার অনেকগুলো রানার হয়েছে, 3টা লং রানার হয়েছে আর হচ্ছে 2টা মানে সাইডের যে কাঁসাগুলো সেগুলো দিয়ে আমি 2টা করেছি ছোট রানার। তো একটা আমি চার কোণা রেখেছি, আরেকটা আমি এভাবে 2 পাশে কর্নার করে একদম চৌকা করে নিচ্ছি আর কি বি শেপ দিয়ে। তো আসলে বুঝিয়ে বলার জন্য অনেক বকবক করতেছি, অনেকের কাছে হয়তো অনেক খারাপ লাগবে কথাগুলি,
তো আসলে আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝিয়ে বলানোর জন্য, বলার জন্য আপনারা ঘরে বসে না থেকে টুকিটাকি কাজগুলো করে ফেলতে পারেন। তো এই যে কর্নারটা কেটে আমি এখন সেলাই করে নিচ্ছি, দুই মানে দুই পাশের এক পাশ পুরোটাই সেলাই করব, আরেক পাশের একটুখানি সেলাই আমি অফ রাখবো তারপরে উল্টানোর জন্য। তো এখন আমার কাছে এই যে এগুলো হচ্ছে টার্টসেল, আমার কাছে কিছু বানানো ছিল আগের, তো এগুলো কীভাবে বানায় আমি রুম ডেকর ভিডিওতে দেখিয়েছিলাম, সেটার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিব। আর এই যে এখন আমি ভিতরের দিকে রেখে টার্টসেলটা সেলাই করে দিচ্ছি কয়েকবারই, মানে সামনে পিছে করে কয়েকবার সেলাই করে দিচ্ছি যাতে খুলে না যায়। এখন এই সাইডটাকে আমি পুরোটাই লক করে দিব, করে আমি এখন তো উল্টা দিকে আমি সেলাই করতেছি, দেখতে পাচ্ছেন যে টিস্যু কাপড়টা উল্টা, পিছনের কাপড়টাও উল্টা। তো যেন এই যে কর্নারে একটু সেলাই না করে আমি রেখে দিয়েছি, এখন আমি বাও করে নিচ্ছি। আর এটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, কর্নার যখন উল্টাবেন কর্নারগুলোকে সুন্দর করে ফিনিশিং আর আসার জন্য একটু যে কেচিটা সেটা ঢুকিয়ে কর্নারগুলো ঠিক করবেন, তাহলে দেখতে অনেক ভালো লাগে। যারা আসলে সেলাই জানে তাদেরকে তো আসলে এত কিছু বলার দরকার নেই, একটু যারা কম সেলাই করতেছেন, মাঝে মধ্যে সেলাই করেন এরকম যারা, তাদের জন্য আসলে টিপসগুলোই এই যে এই কর্নারগুলো যদি দেখতে সুন্দর লাগে, মানে সেলাইটা সুন্দর হয়, কর্নারগুলির যদি একটু আমরা ভালো করে ছোকাটা বের করে দিই তাহলে দেখতে অনেক ভালো লাগে। এখন আমি ভাও ফিটে একদম সাইডে আরেকবার চাপ সেলাই করে দিব। তো আমার কাছে আসলে এখনও মনে হচ্ছে যে না, আর একটু ভালো করে ইয়ে করলে ভালো হবে, কোনাটা বের হয় নাই। তো সেলাইয়ের পরে আসলে অনেক সুন্দর, আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। তো কষ্ট করলে মিষ্ট পায় এটাই কথা, কষ্ট করলে তো আমরা অনেক কিছু পাই। তো সেটাই আসলে, সময় সুযোগের অভাবে অনেক কিছু হয় না। তো আমি ইনশাল্লাহ ধীরে ধীরে, যেহেতু এখন একটু সময় আছে, আমি একটু একটু করে সেলাই করতেছি, তো এই সময়টা আমি ধীরে ধীরে আপনাদেরকে আমি যেগুলো যেগুলো সেলাই করব সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো কালকে আমি যে ভিডিওটি দিয়েছি সেটাতে অনেক আপুরা দেখেছেন রানার কীভাবে সেলাই করছি, তো অনেক আপুরা বলছেন আপু দেখাবেন। তো এটা হচ্ছে ছোট দুইটা রানার, এটার মাঝখানে আমি এই লেসটা দিচ্ছি, জয়েন্টটা যেন দেখা না যায়। তো সেটা সেলাই করে নিয়েছি, এখন আমি ব্লু কালারের যেটা দেখিয়েছিলাম সেটার লেসটা বসিয়ে দিচ্ছি। এটা আর আসলে আমি নিচে কোনো সেলাই দিইনি, জাস্ট আমি উপর দিয়ে লেসটা বসিয়ে দিয়েছি। এরপর আমি নেটের যেটা লাল এবং অফ হোয়াইট কালারের কাপড় নিয়েছি, দাগালা এটা পুরনো, তো সেটাই সেলাই করে নিচ্ছি। একদম উল্টা দিকে আমি সেলাই করে নিচ্ছি আগেরটার মতোই, তারপরে আমি লেস লাগিয়ে নিব, একটা লেস দেখিয়েছিলাম। আর যেগুলো টিস্যু কাপড়ের সেগুলো তো কোনো লেস দিইনি, সেগুলো তো এমনিতেই গর্জিয়াস, সেটাতে আর লেস দেওয়ার প্রয়োজন মনে করিনি। তো এখন আমি মাপ দিয়ে দিয়ে সেলাই করতেছি, এটা হচ্ছে লং হচ্ছে 19 ইঞ্চি আর ছোটোগুলো এটা, আর চড়া হচ্ছে 13 ইঞ্চি বা 13.5 ইঞ্চি থাকে যেন এরকম। দুই পাশে একটু মানে মাপটা ঠিক রাখলে আর ছোট বড় হয় না, তো অবশ্যই টেপটা সাথে রাখবেন, সাথে রেখে দুই পাশটাকেই ভালো করে মাপ দিয়ে রাখবেন, যে কোনো পাশ ছোট বড় হয়ে যাচ্ছে কিনা, চিকন মোটা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। আমি এখন লেসটাও লাগিয়ে নিচ্ছি, বাউ ফিট করে বাউ ফিটের উপরে চাপ সেলাই যেখানে পড়তো সেখানে আমি চাপ সেলাই আর না দিয়ে লেসটা জাস্ট উপরে বসিয়ে দিচ্ছি, আর কোনাগুলি এভাবে করে আমি এখন সেলাই করে নিচ্ছি। কোনাটা একটু ফিনিশিংটা ভালো দেখতে হলে রানারগুলো দেখতে ভালো লাগে। তো এই যে আমার ছোট রানারটা হয়ে গিয়েছে, খুবই কিউট হয়েছে, আমার কাছে খুব সুন্দর লেগেছে। আর কন্ট্রাস্ট লেসটা দেওয়াতে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগছে, আবার অনেকের কাছে হয়তো একটু বেশি ইজি বিজি মনে হতে পারে। তো যাই হোক, এই যে লেসটা কন্ট্রাস্ট করাতে একটু কালার ম্যাচিং হয় নাই কিন্তু কন্ট্রাস্ট করেছি। এটা হলো আর একদম এমব্রয়ডারির এই লেসগুলি, খুবই ফিটানো, নষ্ট হবে না, মানে খুব তাড়াতাড়ি আর অনেক দিন ইউজ করতে পারবো আশা করি।
তো মোটামুটি সব সেলাই করে এই যে টেবিলে এসেছি, এটা হচ্ছে আমি একটু টিপস দিচ্ছি, এটা আমাদের বাসায় যেটাই আছে সেটা দিয়ে আমরা করতে পারি। এটা আমার একটা শাল ছিল, সেটাকে আমি দুই ভাগ করে কেটে এটাও রানার বানিয়েছি। তো আপনারা এরকম শাল থাকলে, এরকম ওড়না থাকলে আপনারা করতে পারেন। এক আপু আজকে প্রশ্ন করেছেন যে অনেকগুলো জর্জেট ওড়না আছে, এগুলো দিয়ে কী করা যায়, তো এরকম রানার বানাতে পারেন। এই যে সবগুলো সেলাই করে নিয়েছি, তো কোন রানারটা বেশি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো এখন আমি টেবিলে ফেতে দেখাচ্ছি, এটা হলো আমার একটা টেবিল ক্লথ, এটা ভাইদেরই, তো খুবই সুন্দর, এটাতে কাজ করা, সাইডে লেস বসানো একটা টেবিল ক্লথ। তো টেবিল ক্লথ বানানো আমি বানিয়েছি, সেটাও আমি আগামী ব্লগে দেখাবো ইনশাল্লাহ। তো কিভাবে বানিয়েছি, একটা সেট, বড় একটা সেট বানিয়েছি, সেটা ইনশাল্লাহ দেখবেন আগামী ব্লগগুলি, তাহলে হয়তো আপনাদের একটুখানি আইডিয়া হতে পারে। তো এই যে আমার যে টিস্যুর সেটটা, সেটা আমি দুইটা লম্বা লম্বা করেছি, সেটা এইভাবে দেওয়ার জন্য একটা হচ্ছে আমি সাইডে এরকম সারকোনা রেখেছি, আর একটা আমি দুই সাইডে মানে ভি শেপ দিয়েছি। তো মাঝখানে একটু ক্যান্ডি হোল্ডার দিয়ে একটু সাজিয়েছি। আসলে যখন যেটা যার ঘরে যেটা আসে সেটা দিয়ে সাজালেই ভালো লাগবে। আমি জাস্ট একটু শো করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এই যে রানারগুলি দুইটা, আমি আসলে যখন যেভাবে দিতে ইচ্ছে করবে সেভাবেই দিব, এখন জাস্ট আপনাদের সাথে এইভাবে শেয়ার করছি। আর এগুলো যে শুধু ডাইনিং টেবিলে দিব তা না, আমি বারবার বলছি আমার বিভিন্ন জায়গায় আমি এগুলো ইউজ করব, সেটা আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ক্যান্ডি হোল্ডারগুলো হয়তো কোথা থেকে কিনেছি অনেক আবার প্রশ্ন করতে পারে, এটা আড়ং থেকে কেনা, আপনারা আড়ংয়ে গেলে এই ক্যান্ডি হোল্ডার ক্যান্ডিগুলো পেতে পারেন, দেখ অনেক আছে সব আড়ংয়ে আসলে। তো এখন আমি যে ভি শেপ রানারটা বানিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, যে টার্সেল দুই পাশে দুইটা দেওয়াতে অনেক সুন্দর লাগতেছে। আমি সিম্পল শুধু টি সেট দিয়েছি, এটাও আমি DIY করেছি, আর যেটা চারকোনা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর শুধু টেবিলে দিলে, খালি টেবিলে দিলে কেমন লাগে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, মানে টেবিল ক্লথ ছাড়া। এখন হচ্ছে আমি যে লাল লং রানারটা বানিয়েছি সেটা দেখাচ্ছি। তো এটাও আমার সাদা টেবিল ক্লথের উপরে দেখতে অনেক ভালো লাগতেছে, সাদা ছাড়াও আসলে যেহেতু নিচে অফ হোয়াইট আছে, আমার যে তেঁতুল বিসি কালার টেবিল সেটার উপরেও ভালো লাগবে, সেটাও আমি দেখাবো। তো এগুলো আসলে আমার প্রয়োজন ছিল, এই কারণে আসলে আমি এগুলো করেছি। তো সুযোগ পেলে আরও করবো ইনশাল্লাহ, কারণ রানার লাগে আমাদের, আমরা খাটেও দিতে পারি রানারগুলি। আমি বিভিন্নভাবে একটু আপনাদের সাথে শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি কীভাবে দিলে দেখতে ভালো লাগবে। এই যে রানারের মাঝখানে এই নেটগুলোর কিন্তু অনেকগুলো কাজ ফাঁকে ফাঁকে নেই, মানে সুতার কাজগুলো ছুটা ছুটা, এই কারণেই কম দাম পেয়েছি আসলে, আমি সেটাও বলে দিচ্ছি আর কি। তো এই যে ছোটো রানারটা, আমি আরও তিনটা বানানোর বাকি আছে, সেগুলো এখনও বানানো হয়নি, এখন একটা বানিয়েছি ছোটো আর লংটা বানিয়েছি, তো ভিডিও শেয়ার করবো সেজন্য এখন এই দুইটা দিয়ে শেয়ার করছি। আর সাইজটা অবশ্যই যে সাইজেই লংগুলো যে সাইজেই বানান, কিন্তু দুই মাথাটা যেন সোজা থাকে, মানে চিকন মোটা যেন দুই মাথা না হয় সেটা খেয়াল রাখবেন, যে চারকোনা চারকোনাটা যেন ঠিক থাকে। তো আমি ছোটোটা মাঝখানে দিয়েও একটু দেখিয়ে দিচ্ছি, শুধু পানির বোতল একটা ফুলদানি দিলেও কিন্তু দেখতে অনেক ভালো লাগবে এরকম ছোটো রানারগুলো দিয়ে। আসলে যার যে যেটা আছে সেটা দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে সাজানো যায়। এই যে আমি এখন টেবিল ক্লথ ছাড়া দেখাচ্ছি, শুধু রানার দিয়েও কিন্তু সুন্দর লাগতেছে। আমার কাছে তো আমার সবগুলোই অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এরকম করবেন কিনা আমার আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের আইডিয়া হয়েছে কিনা। আপনারা পুরনো যে কাপড়গুলো পরে আছে হয়তো কিনেছেন, বা কোনো কারণে পুরনো বেডশিট আছে, কাপড় আছে, শাড়ি আছে, ওড়না আছে, সেগুলো দিয়ে রানার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে জাস্ট হয়তো বর্ডার দিতে পারেন বা লেস দিতে পারেন, একটা একটার সাথে কন্ট্রাস্ট করে এগুলো করলে দেখতেও ভালো লাগবে, অন্যদের থেকে আপনারটাই আনকমন থাকবে।
তো আসলে কমন কোনো জিনিসই আমার ভালো লাগে না, যদিও অনেক কিছুই আসছে আমি কিনেছি, কিন্তু মানে আমার মনের ইচ্ছে হলো আনকমন হলেই আমার কাছে বেশি ভালো লাগে আর কি। এই যে ব্লুটা, এটাও খুবই ভালো লাগতেছে কন্ট্রাস্ট লেসটার কারণে। যদি এটা কম দামে, একদমই কম, 5 টাকা করে এই লেসগুলো আমি কিনেছি, তো আমার এখানে একদমই লো কস্টে বিনা পয়সায় আমার কতগুলো রানার হয়ে গিয়েছে চিন্তা করে দেখেছেন। আমার টেইলারের টাকাও দিতে হয় নাই, আবার নতুন করে কাপড় কিনতে হয় নাই, জাস্ট এগুলো বিভিন্ন কাজের জন্য কিনেছি, সেই টুকরাগুলো থেকে গিয়েছিলো, সেখান থেকে আমি এগুলো বানিয়েছি। আর কালোটাও আমার কাছে অনেক ভালো লাগতেছে, একদমই মানে অন্যরকম লাগতেছে, যে সিলভারের এই সিকোয়েন্সের কারণে এটা ঝিকঝিক করতেছে, আসলে বাস্তবে খুবই সুন্দর। আমি একটি টিস্যু হোল্ডার দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, তো এখন টিস্যু হোল্ডার ছাড়াও কিন্তু অনেক সুন্দর লাগতেছে সাদাটার উপরে, সাদা টেবিল ক্লথের উপরে। তো আমার এই DIY ব্লগগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, আর লাইকটি দিতেও ভুলবেন না। আর এরকম ভিডিও আর দেখতে চান কি না আমাকে কমেন্ট করে জানাবেন। ওয়েস্টেজ জিনিস দিয়ে, মানে কোনো ফেলনা জিনিস দিয়ে DIY করাটা আপনাদের ভালো লাগে কি না আমি করে তাহলে দেখাবো। আমার কাছে অনেকগুলো আইডিয়া আছে, আমি আস্তে আস্তে করব, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার এই কাজগুলি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।